তো মিশা সহদাগর কালিমার পয়েন্টটা আলোচনা করছে এইভাবে। আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব মাখলুক, মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। তা ডিপ জল নামাজের পয়েন্টটা করলেন এইভাবে, এই আমগো নবীজি জ্যামতে জ্যামতে নামাজ পড়ছে আর ছাবি গহি গাইছে, অমতেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মাসলাডা, দুধু খাও, ও ইমাম সাহ পরে নামাজ হিকায় দিবি। তারপরে এলেমো জিকির, তো জিকিরের বিষয়টা আসলো, জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলাকে, আমাদের কাবিলা ভাই যিনি বরিশালের ভাষায় কথা বলেন, তাই কাবিলা জিকিরের বিষয়টা তার মতো করে উপস্থাপন করছে এভাবে। পর হালতে মাওলাফাকে জিকির দিলের ভিতর টাস টাস করে বাজতে থাকবে, জিকির সারা জিন্দেগি চলবে না, জিকির না হই দিয়ে যদি তুমি কবরের ভিতর হান দাও ফেরেশতারা দই দিয়ে তোমার চৌদ্দ শিখের ভিতর হান দাই দেবে। ইকরামুল মুসলিমিন অর্থাৎ মুসলমান মুসলমানের ভালোবাসা হৃদ্যতা এই বিষয়টা, তো তারা তাদের মতো তারা যেটা বুঝে সেভাবেই, তো তাই ইকরামুল মুসলিমিনের বিষয়টা দেওয়া হলো আমাদের 90 দশকের একজন জনপ্রিয় নায়ক ওমর সানিকে। তো ওমর সানি ইকরামুল মুসলিমিনের বিষয়টা এভাবে বলছিলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম ইকরামুল মুসলিমিন। প্রিয়া তোমাকে আমি ভালোবাসি, প্রিয়া তোমার দুঃখ কষ্ট আমি নিতে চাই, আমার দুঃখ কষ্ট তোমাকে দিতে চাই, এভাবে ইকরামুল মুসলিমিন হয় প্রিয়া। বিশ্বাস করো আমার মনের ভিতর কোনো ছলনা নেই চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, আপনার মতো বদদিন নই, আমি গত মাসেও 3 চিল্লা দিয়েছি। এক মাসে 3 চিল্লা দেয় কেমনে, যাই হোক ভুল হয়েছে। তারপরে তাসরিহ নিয়ে মানে যা কিছু করবো আল্লাহর জন্য করবো, এই বিষয়টা দেওয়া হলো কার কথাগুলো, আমার তো পারফেক্ট হচ্ছে না সবার কণ্ঠ, একটু আর কি মজা করছে আপনাদের সাথে, মনে করেন এটা দেওয়া হলো মান্না, মরহুম মান্নাকে দেওয়া হলো, সে বলল আমরা যা কিছু করব আল্লাহর জন্য করব, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য করব না, যে কাজই করি না কেন সব কিছু একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করব। যাই হোক সে সেইভাবে বললো আর কি তার যেটা। তারপরে দাওয়াতে তাবলিগের বিষয়টা দেওয়া হলো মনে করেন রুবেলকে, রুবেল দাওয়াতে তাবলিগের কিছু এভাবে বললো আর কি, আল্লাহর দিয়া চান, আল্লাহর দিয়া মান, আল্লাহর দিয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হতে হবে, তাহলে তোমার জান মাল সময়ের সঠিক মূল্যায়ন করা হবে। আর জেনে রেখি শয়তান, তুই যদি আল্লাহর দেয়া জান আল্লাহর দেয়া মাল আল্লাহর দেয়া সময় সঠিকভাবে খরচ না করিস তুই বেইমান হয়ে যাবি, বেইমান। আমি জানি পারফেক্ট হয়নি, একটু চেষ্টা করলাম আর কি, সামনে মুতালা করে আবার আরও কিছু সেলিব্রিটিকে আপনাদের সামনে নিয়ে আসবো। আর আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে রাখি, আবার কিছু সমালোচক ভাই আছে খুব সমালোচনা করে যে আমার এটা দেখে অনেকে বলবে যে হুজুর মনে হয় সিনেমা দেখে, আসলে দেখেন ভাই আমি তো বংশগত আলেম না, আমার বাপ মা আমি বড় হওয়ার পর তার একটা আশা নিয়ে আমাকে মাদ্রাসায় পড়িয়েছে, ছোটোবেলায় তো আমি সাধারণ পরিবেশেই ছিলাম, এই কারণে ছোটোবেলায় অনেক সিনেমা দেখা হয়েছে এবং তখনকার আমি যে কয়জনের নাম বললাম সবাই কিন্তু 90 দশকের সেলিব্রিটি, হ্যাঁ তাদের একটু নকল করার চেষ্টা করলাম ওই ছোটোবেলায় যা দেখছিলাম তা থেকে, এই কারণে পারফেক্ট করতেও পারিনি, তো ছোটোবেলায় দেখা হইতো, এটা তো আর গোপন করার কিছু না, দেখতাম ছোটোবেলায় সিনেমা দেখতাম, সেইখান থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম, সেই সাথে আপনাদের কাছে দাওয়াতের তাবলিগের 6 নম্বরের বয়ানও কিন্তু শোনাই দিয়েছি, হ্যাঁ।